আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে ম্যাপ পয়েন্টিং, তো 2 থেকে বলছি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয়তে বলেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে 21 জুন। 2 পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের সাপেক্ষে সূর্যের অবস্থান ফোকাসে। 3 ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82.30° পূর্ব। 4 প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত সেমি পারদস্বম্যের সমান বায়ুচাপ কমতে থাকে 1 সেমি। 5 একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি। 6 পশ্চিমবঙ্গের যে অঞ্চলটিতে গেলে আমরা অনেক খাঁড়ি দেখতে পাবো তা হলো সুন্দরবন। 7 মানচিত্রে অনিত্যবহ নদীগুলিতে যে রঙের সাহায্যে দেখানো হয় তা হলো কালো। 8 ক্যাডমিয়াম দূষণে যে অসুখ হয় তা হলো ইতাই ইতাই। 9 দূষিত জলকে পরিশ্রুতা জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় ক্লোরিন। 10 ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনাটি ঘটে 1984 সালে। 11 ভারতের মোট জলের 3 ভাগ স্বাদু জল। 12 ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। 13 ফ্রান্সের দীর্ঘতম নদী সিন। 14 পুনর্প্তানিকারক বন্দর বলা হয় লন্ডনকে। 15 হীরা কাটার পালিশের জন্য পৃথিবী বিখ্যাত আমস্টারডাম। 16 ইউরোপের বৃহত্তম হ্রদ হচ্ছে ল্যাডোগা। 3 এ বলেছে শূন্যস্থান পূরণ করা। আই বলেছে অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হয় 29। অধিবর্ষ মানে লিপ ইয়ার। 2 হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন তাকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। 3 বলেছে রুরের রানী বলা হয় এসেন শহরকে। 4 জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত। 5 রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন হয়। বিতে এক কথায় উত্তর দাও। আইতে বলেছে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। 2 বিষুব কথার অর্থ হচ্ছে সমান। 3 পৃথিবীর ছাদ কাকে বলে পামির মালভূমি। 4 বলেছে ইউরোপ আফ্রিকার মাঝে জিব্রাল্টার প্রণালী রয়েছে। 5 ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলবুর্জ। বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো। আয়তে হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। 2 ইতালির বিসুভিয়াস হচ্ছে আগ্নেয় পর্বত। 3 হিমালয় হলো ভঙ্গির পর্বত। আর 4 নদীর নিম্ন প্রবাহ হলো বদ্বীপ। 4 আয়তে বলেছে মাটি দূষণ রোধের 2টি ব্যবস্থা লেখো। তোমাদের বইয়ে মাটি দূষণ চ্যাপ্টারে 81 পৃষ্ঠাতে এই যে 81 পৃষ্ঠাতে এই যে আছে মাটি দূষণ প্রতিরোধের উপায়, তো কী করা উচিত সেটা লিখবে। মাটি দূষণ প্রতিরোধ করার জন্য আমাদের বলেছে 2টি ব্যবস্থা লেখো। 1 হচ্ছে গৃহস্থালী বর্জ্য পদার্থ আবর্জনা সঠিক জায়গায় ফেলা। 2 হচ্ছে পলিথিনের বদলে কাগজ বা পাটের থলে ব্যবহার করা। দুয়েতে দিয়েছে ট্রাক ফার্মিং কি। লন্ডন অববাহিকা ইউরোপ মহাদেশের লন্ডন অববাহিকা অংশে, এই যে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ, তো এখানে লিখবে যে লন্ডন অববাহিকার বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল এবং শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়। একেই ট্রাক ফার্মিং বলা হয়। পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। এই পর্যন্ত তাহলে শুরুটা করবে যে লন্ডন অববাহিকার বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়। একে ট্রাক ফার্মিং বলে। পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। 3 বলেছে অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে অক্ষরেখার পরিচয়, এইগুলোই হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য। 1 হচ্ছে অক্ষরেখা পরস্পর সমান্তরাল 2টো বৈশিষ্ট্য বলেছে। আর 2 হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ণ বৃত্ত। 4 বলেছে ইউট্রোফিকেশন কি। তোমাদের ভূগোল বইয়ে জল দূষণ চ্যাপ্টারে রয়েছে 70 পাতাতে সাবান ডিটারজেন্টের ফসফেট বা ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একেই বলে ইউট্রোফিকেশন। 5 আয়তে দিয়েছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির 3টি কারণ লেখো। আচ্ছা, এখানে বলেছে এই যে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো, 1 লিখবে কেন্দ্রীয় অবস্থান। উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ, সেটা পূর্ব দিকে, পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, আর দক্ষিণে আফ্রিকা মহাদেশ আর আমেরিকা মহাদেশ আছে। এইরূপ ভৌগোলিক অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। আর 3টে কারণ দিতে বলেছে। 2 বলেছে অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশে 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে এবং মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ু প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠ আর পরিশ্রমী, যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম কারণ। আর 3 নম্বর পয়েন্ট দেবে
সামুদ্রিক আর উপদ্বীপীয় অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণ আর পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর ও মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প আর নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়া উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলিকে বরফমুক্ত রাখতে সাহায্য করে। আর আমার এই রায়মাটির সহায়িকাটা পুরনো সহায়িকা, পেজ নাম্বার হয়তো নাও মিলতে পারে, তো তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো লিখে নেবে। 5-2 নম্বর প্রশ্ন হচ্ছে, পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়? আমি বেশিরভাগটা উত্তর বই থেকে দেওয়ার চেষ্টা করেছি, তো বইটা পড়লেই ভালো করে উত্তরগুলো পেয়ে যাবে। এই যে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্রখাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্য যেমন হেক, লোভার চাষ এবং পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য এবং ফুলের চাষ শুরু হয়। তিনের দাগে বলেছে, জল দূষণের তিনটি কারণ লেখো। এই যে কিভাবে জল দূষিত হয়, এক হচ্ছে শিল্প কারখানা থেকে জল দূষণ, পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে, খনিজ তেল পরিশোধন শিল্পে, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ, ছোট আর মাঝারি ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন হচ্ছে জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘটিত দূষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে জল দূষিত করছে। দুই হচ্ছে গৃহস্থালী থেকে জল দূষণ, গ্রাম এবং শহর এলাকার বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ যেমন গৃহস্থালীর দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে, নদীতে, জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তোলে। এছাড়াও বিভিন্ন খাটাল, পশুশালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্য জলকে দূষিত করে। কৃষিক্ষেত্র থেকে জল দূষণ, চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে, নদীতে মিশে জল দূষিত করে। এই সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে, শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়। চারে বলেছে, লাভাঘটিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও। লাভাঘটিত মালভূমি হচ্ছে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেকদিন ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে, তাকেই লাভাঘটিত মালভূমি বলে। আর যেমন হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মানব মালভূমি প্রভৃতি। ছয়ের আইতে বলেছে, মানব জীবনে পর্বতের প্রভাবগুলি আলোচনা কর। 42 পাতায় আছে যে পর্বত মালভূমি সমভূমি আমাদের জীবনের প্রভাব কতখানি। তো 44 পাতায় এখানে পর্বত মালভূমি এবং সমভূমির প্রভাব আর কি মানব জীবনে এখানে রয়েছে। এক হচ্ছে, যেমন উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। দুই বলছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাঁধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাঁধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। তিন বলছে, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। দুই বলেছে, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। চার, পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। ছয় হচ্ছে, পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক হয়। সাত, কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। আর সর্বশেষ কারণ হচ্ছে, পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। আচ্ছা, 6-2 নম্বর প্রশ্ন বলেছে, লন্ডন অববাহিকার ভূপ্রকৃতি আলোচনা করো। আচ্ছা, লন্ডন অববাহিকার ভূপ্রকৃতি মানেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বলছে, ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটার্ন এবং নর্থ ডাউন্স নামক দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে লন্ডন অববাহিকার অবস্থান।
ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। লন্ডন অববাহিকা অঞ্চলের প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে। টেমস নদী মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না, তবে উৎস অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম দক্ষিণ দিকে চিলট্রান, হোয়াইট হর্স এবং নর্থ ডাউন্স নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায়। অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে নিম্নভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে টেমস এবং তার বিভিন্ন উপনদী সঞ্চয় কার্যের ফলে লন্ডন অববাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে। লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী হচ্ছে টেমস। এই নদী পশ্চিমে কটসওল্ডস পাহাড়ে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স আর চিলট্রান পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে, পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গিয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। টেমসের প্রধান উপনদী হচ্ছে লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি। লন্ডন মানে সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শীতল ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। পাশের সমুদ্র দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালীন উষ্ণতা খুব কমে না। পশ্চিমাবায়ের প্রভাবে সারা বছরই বৃষ্টিপাত হয়, যদিও এর পরিমাণ কম। ঘন জনবসতি শহরান শিল্পায়নের কারণে এখানকার বনভূমির পরিমাণ খুবই কম, তবে উচ্চভূমি আর পাহাড়ের গায়ে কিছু ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন, বীজ প্রভৃতি গাছের বনভূমি দেখা যায়। আর লন্ডন অববাহিকায় গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালীন তাপমাত্রা থাকে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আর বৃষ্টিপাতের পরিমাণ 60 থেকে 75 সেন্টিমিটার। তিনে আছে রুশ শিল্পাঞ্চলে অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে যা জানা লেখো। রুশ শিল্পাঞ্চলে অর্থনৈতিক পরিবেশ, এক নম্বর পয়েন্ট লিখবে প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা, এই শিল্পাঞ্চলের প্রাণ। রাইন, লিপি এবং রুর নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়। এই অঞ্চলে শিল্পোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া বিশেষ কিছু জায়গায় খনিজ তেলও পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই অঞ্চলে রেল, সড়ক আর জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। শিল্প আর পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। রাইন নদীর পূর্ব দিকে রাইন, হার্নে, ডর্টমুন্ড খাল এবং উত্তরে লিপে খাল কাটা হয়েছে। এই নদীগুলি এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত এবং সারা বছর নৌপরিবহনে উপযুক্ত। রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ এবং কৃষির গুরুত্ব দুটোই কম। শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম, যব, আলু, ওট, ফল, ফুলের চাষের সঙ্গে পশুপালন এবং দুধ মাংস উৎপাদন করা হয়। চারে দিয়েছে নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও, মানে ছবি আঁকতে হবে। আচ্ছা, এই হচ্ছে নদীর উচ্চপ্রবাহ। উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত হচ্ছে উচ্চপ্রবাহ, আর প্রধান নদী গঙ্গার উচ্চপ্রবাহ গোমুখ থেকে হরিদ্বার। তো উচ্চপ্রবাহে একটা ভূমিরূপ হচ্ছে গিরিখাত। বলছে নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদী উপত্যকা গভীর হতে থাকে। উচ্চপ্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়া হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরাজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়, একে গিরিখাত বলে। যেমন হচ্ছে পেরু রেল ক্যানন, দা কলকা, এটাকে গিরিখাত বলছে। এই যে ভি আকৃতির উপত্যকা, এইটা এই ছবিটা একে দেবে। আর বলছে কি, বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে এবং শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এই ছবিটা। আর বলছে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, উচ্চতা 260 মিটার, তার সাথে এই ছবিটা। আর একটা হয় উচ্চপ্রবাহে, আর একটা ভূমিরূপে হয়, সেটা হচ্ছে মন্থকূপ। মন্থকূপ বলছে নদীর গতিপথে কোমলশিলা অবস্থান করলে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ছোটো ছোটো প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে, এদের মন্থকূপ বা পটহোল বলা হয়। বেলে পাথর বা গ্রানাইট পাথরে গঠিত নদী খাতে সাধারণত মন্থকূপের সৃষ্টি হয়, যেমন জবলপুরের পূর্ব দিকে গৌর নদীর তলদেশে এরকম অনেক মন্থকূপ আছে, তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। পেয়েছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।